অসমবাসী রাইজক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো যে এই নির্বাচনের জড়িয়ে তেওঁলোকে বহুত ভাবি চিন্তা করার পিছত নিজের মূল্যবান ভোট প্রদান করেছে। মুখ্যমন্ত্রীর দরে বহুতখিনি কথা নির্বাচনী প্রচারত শুনা গেল। স্বয়ং প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়া মঙ্গলসূত্রর কথাব কবলে আরম্ভ করলে, কিন্তু সেইটোৱে হৈছে ভারতের জনসাধারণের রাজনৈতিক বিবেক যে এইখিনি কথা শুনি মন বিভ্রান্তিত নপরিলে আর লোকতন্ত্র স্বার্থত, সংবিধানের স্বার্থত, নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করার স্বার্থত ইন্ডিয়া এলায়েন্স কংগ্রেস পার্টি ভোটদান করে আমার ভারতীয় সংবিধানক একটা গুরুত্বপূর্ণ লাইফলাইন দিলে। মানে রাইজর বিবেক উপর মোর বিশ্বাস। যোরহাট, নগাঁও, ধুবরী বাহিরে আমি বাকিকিটাও সমষ্টি, এগারোটা সমষ্টি ভিতরত আমি দেখা পাইছো, যদিও কংগ্রেস দল প্রার্থী পরাজিত হয়েছে, কিন্তু যি ট্রেন্ড আমি দেখা পাইছো সেই ট্রেন্ডে এটাই কথা ইঙ্গিত দিয়ে যে এইবার রাইজে মন বনায় লৈছে যে এইটো লোকসভা নির্বাচন মাত্র সেমিফাইনেল। রাইজে বিজেপি সরকারক কবলে বিচারে এই মাত্র ট্রেলার, দুই বছর পিছত যেটা ফাইনাল হব রাইজক বাস্তব শিক্ষা আর মজা বিজেপি দলটুক দিব। সব ময়ও কম মার্জিনে আশা করেছিল হব পারে যে আমার বিজেপি দল কিছু স্টার ক্যাম্পেইনার যে আহি গল কারণে মোর ব্যবধান আরো বাড়ি গেল, আর সে মাত্র মোর রাজনৈতিক বিশ্লেষণ নহয়, একেখিনি কথা বিজেপি দলের অনুভবী বিধায়ক সকল, প্রাক্তন মন্ত্রী সকল, প্রাক্তন বিধায়ক সকলে কৈছে, এটা মূল কথা নয়। কিন্তু ময়ও তেখেতের লগত একমত, যদি নাহিলে হতেন হব পারে মোর ব্যবধান অল্প কম হলে হতেন, আমার ব্যবধান অল্প কম হলে হতেন, বারম্বার আহা কারণে আমার ব্যবধান 1.5 লাখ ওসরলে গৈ পাল। সমগ্র ভারতত আমার ভাল হয়েছে, তার বাবে আমার কংগ্রেস দল কর্মীখিনি ভাল পাইছে। আজি প্রায় 100 আমার সাংসদ আজি আমি সদনত পঠাবলে সক্ষম হয়েছো। আজি উত্তর প্রদেশত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াতকে বেশি হিরো রাহুল গান্ধী ডাঙরিয়া হয়েছে। আজি রাহুল গান্ধী ডাঙরিয়ার মার্জিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার মার্জিনতকে বেশি উত্তর প্রদেশত, যত আমার সরকার নাই। তো এই গোটেই পরিবেশ চাই আজি রাইজ আজি উৎফুল্লিত হয়েছে আর আহা বিধানসভা নির্বাচনলৈকে বাট চাইছে। আমার ভূপেন বৰা ডাঙরিয়া অল্প মাহ আগতে যেটা নির্বাচন আমার কোর্ট লগাই নাছিলে তেতিয়াই চিঠি লিখিছে যে গৌরব গগৈ আর দায়িত্ব বাহিরে নিদিব, অসমত থাকক, তেও নিজেই চিঠি লিখিছে। তো সেইটোৱে মই আখরে আখরে মই পালন করবলে বিচার, আমাক দুঃখ লাগে কি তেওঁলোকে ইমান কষ্ট করেছে, ভারত জোড়ে যাত্রা করলে, আমি তো সব ঠাই যাব নোৱাৰিলো, তেওঁ তো ধুবুরীর পর শদিয়ালে গল, আমি তো কবাত কবাতে যোগ করেছো। যদি আমাক বাস্তবভাবে আহা বিধানসভা নির্বাচনত আমার রাইজর আশীর্বাদ পাবলগী আছে, আমার যিমানবোৰ বিধায়ক সকল আছে, যিমানবোৰ সাংসদ সকল আছে, আমি সকলে দিনে রাতে অসমত থাকি অসমৰ কাৰণে ৰাইজৰ কাৰণে কষ্ট কৰিবলগীয়া আছে। মোক পদবী নালাগে, ভূপেন বৰা ডাঙৰীয়াই আজি মই তেখেতক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছো, তেখেতে যিদৰে জোৰদাৰ নেতৃত্ব আমাক দিছে যাৰ ফলত আজি মাত্ৰ আমাৰ 3টা সমষ্টি ভিতৰত নহয় আমাৰ গুৱাহাটীও মই মতে ভাল হৈছে, মোৰ মতে কৰিমগঞ্জত আমি খুব ভাল পাই দিছোঁ, শিলচৰত আমি খুব ভাল পাই দিছোঁ, কাজিৰঙাৰ যেনেকুৱা সমষ্টিত আমি ভাল পাই দিছোঁ, আৰু গোটেই যে ইণ্ডিয়া এলায়েন্সত একগোট কৰাৰ ক্ষেত্ৰত আমাৰ ৰাইজ দল, অসম জাতীয় পৰিষদ দল, CPM, CPML দল, TMC এই সকলৰ লগত যে একতা শান্তি এটা বার্তা, শান্তি এটা পরিবেশ বনার ক্ষেত্রে ভূপেন বৰা ডাঙরিয়ার মূল অরিহণা। এই গোটেই বিরোধী ঐক্য মঞ্চ জন্মদাতা কোন? জন্মদাতা হয়েছে আমার প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বৰা ডাঙরিয়া। আপনার দুজনে প্রশ্ন আছে, আর কারণ বেলেগর নাই আর যদি নাই বিচাৰিছে
সব নরেন্দ্র মোদী ডাঙরিয়া কিমান দিন প্রধানমন্ত্রী হয়ে থাকে মোট সেইটাই মোর সন্দেহ। ইতিহাস চন্দ্রবাবু নাইডু বিরুদ্ধে ইমান তরল মন্তব্য করেছে, মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে ইমান তরল মন্তব্য করেছে, আর একটা কোয়ালিশন সরকার চলাবলে হলে একটা বহল মন লাগে, যা মই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া দেখা পোৱা নাই। সো সেই কারণে কিমান দিন প্রধানমন্ত্রী হয়ে থাকে সেইটাও একটা ডাঙর প্রশ্ন। যার ফল আজি যদি ভূপেন বৰা ডাঙরিয়া এই স্ট্যান্ড নললেহেন তো ধুবুরীত আমি কেনেকে জিকিলেহেন? ভূপেন বৰা ডাঙরিয়া এই স্ট্যান্ড স্পষ্ট স্ট্যান্ড লওয়ার কারণে, আর স্ট্যান্ড লওয়ার পিছত মহে আহি এখেতে মোক কোয়া পিছত মই ইয়াত আহি রাজীব ভবনত মই কৈছিলু প্রথম সংবাদ মেলত যে আমার ভূপেন বৰা ডাঙরিয়ার স্থিতি লগত ময়ও একমত, ভঙ্গ হব লাগে। আর তেখেতর এই স্পষ্ট রণকৌশলের বাবে আজি ধুবুরীত আমি এ আই ইউ ডি এফ দলটক পরাজিত করব পাৰিছো। নিশ্চয় যে রাইজে ভোট দিছে সংবিধানের পক্ষত, রাইজে ভোট দিছে নিবনুয়া সমস্যা লৈ চিন্তিত হওয়া পিছত, রাইজে ভোট দিছে মূল্যবৃদ্ধি সমস্যা লৈ চিন্তিত হওয়া পিছত, তো যদি সঁচাকে সমস্যাবোৰ সমাধান করব লাগে তো আমাক সরকার গঠন করব লাগিব। বিরোধী পক্ষত বিরোধী ভূমিকা গ্রহণ করলে আমি অত্যাচারের পর অল্প মুক্তি আমি দিব পারো, বসাব পারো, কিন্তু সমাধান যদি আমাক দিব লাগে এটা আমাক সরকার গঠন করব লাগিব। ধন্যবাদ। ইমান তুমি লাস্টকে কিয় রয়ে আছো? সব তোমার জ্যেষ্ঠ কলে লৈ আছে, রৈ না থাকিবা, আমার পৰা শিকা অল্প। মই ভাবো দলীয় কথাবোৰ দলীয় মঞ্চত হব লাগে, যিকোনো বিষয়টো হোক, তথাপি আমার লোকতান্ত্রিক দল, আমি আকৌ চৌকজ নোটিস নিদিও। আজি হব পারে মৃণাল শইকীয়া ডাঙরিয়া কিবা এটা কথা কলে লগে লগে চৌকজ, লগে লগে তেওঁ ওপর একটা লেবেল লগাই দিয়ে কি বিজেপি, মানে বিজেপির পর এড়ি যাব। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যিমান দীনদয়ালের কিতাব পড়া নাই, মই ভাবিছো গোটেইবোৰ কথা তেওঁক মৃণাল শইকীয়া জানা। যদি আপনি মৃণাল শইকীয়া ডাঙরিয়া হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া একে রুমত বহাই বিজেপি ইতিহাসত আর এস এস ইতিহাসের উপর একটা কুইজ করে, মই কৈছো মৃণাল শইকীয়া 10 আউট অফ 10 পাব, আর এও মানে অনলি 1 আউট অফ এটাই প্রশ্ন উত্তর দিব পাৰে।